বেশ বেশ আমি সৈকতগিরির কাছে যেতে চাই সৈকতগিরি আমার ব্যক্তিগত মানে মানে এটা আমি ছোট বড় আমার প্যানেলিস্ট কাউকে ছোট বড় করছি না কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হলো দেবাশিস ঘোষ সম্মানীয় প্যানেলিস্ট যা বলছেন একটু অলিক কল্পনা মানে তোমাদের সাথে একটা সময় যুক্ত ছিলেন সৈফুদ্দিন চৌধুরী সমীর পুতুন্ডু তারা এই একই কথা বলতেন হিংসামুক্ত রাজনীতির কথা ছিটকে গেছিলেন রাজনীতির মেন যে মেন স্ট্রিম থেকে কিন্তু এটাও তো সত্য যে তোমার পটাশপুর হোক বা পালশিট হোক বা বিভিন্ন গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেস যে শাহজাহান বাহিনীকে সেট করে রেখে দিয়েছে তার ধারে কাছে পৌঁছাতে গেলেও কেন্দ্রীয় বাহিনীকে পাঁচবার হয়তো টহলটা প্রথমে একমাস ধরে দিতে হবে চেঞ্জ কি করে করবে না দেখুন আমরা বামপন্থীরা মনে করি যে যে কোনো একটা রাজনৈতিক নির্বাচন যে কোনো নির্বাচনকে রক্তপাতহীন করতে গেলে জনগণের সচেতনতা খুব প্রয়োজন আইন প্রণয়ন করে সেনাবাহিনী নামিয়ে পুলিশ প্রশাসন দিয়ে একটা সুস্থ স্বাভাবিক জনগণের সচেতনতা আছে সৈকত কিন্তু জনগণের সাথে তো বোম নেই তোমার মাথায় যদি তিনটা বোম মেরে দেয় ইলেকশনের সকালে তখন কি করবে আমি আপনাকে বলি যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ ঐক্যবদ্ধ না হচ্ছে ততক্ষণ একদম কারেক্ট আমি লাইনে আসছি আমি বলছি সমাজ বিরোধীদের দাপাদাপি ততক্ষণ থাকে যতক্ষণ না মহিলারা সাধারণ মানুষ ঐক্যবদ্ধ ভাবে ঝাঁটা নিয়ে সামনে বেরিয়ে তাদেরকে তাড়ায় আমি আমি একটু শেষ

পরিমাণ গাঁজার কেস দেওয়া হয়েছে মজা করে লোকেরা বলতো যে পুলিশ মনে পুলিশের চাকরি ছেড়ে গাঁজার ব্যবসায় মন দিয়েছে কেননা এত পরিমাণ গাঁজা রাজ্যে থাকা সম্ভব ছিল না যাই হোক আমার যেটা বক্তব্য হচ্ছে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকের দিনের ঘটনা বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী তৃণমূলের ক্যান্ডিডেট বলছেন সন্দেশকালীর ঘটনা নাটক আজকের দিনে দাঁড়িয়ে নারায়ণ গোস্বামী যিনি সন্দেশকালী মহিলাদের গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি বলছেন যে লজ্জা লাগছে আপনাদের বাড়ি বাড়ি যেতে তার মানে তিনমুল এখন আর এই স্লোগানটা দিতে চাইছে না যে বাংলার গর্ব মমতা তিনমুল বলতে চাইছে বাংলার লজ্জা মমতা এই যে পরিণতির জায়গা ধীরে ধীরে তিনমুল যাচ্ছে আমি আপনাকে বলছি এটা ক্লোজ চ্যাপ্টার নয় এইটা হচ্ছে তিনমুলের এন্ড চ্যাপ্টার সন্দেশখালি আর এই সন্দেশখালির মডেলই গোটা রাজ্য জুড়ে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যা শুরুটা হয়েছিল তাহার ফুট থেকে যা শুরুটা হয়েছিল ঝালদা থেকে যা শুরুটা হয়েছিল সাঘাট থেকে আগামী দিনে এই স্টাইলে মানুষ ঐক্যবদ্ধ করবে কিন্তু তার আগে আমি একবার দেখিয়ে নিতে চাই মণিমাণিক্যগুলো মানে এখনও ভোট শুরু হয়নি আমি কেন বলছি তৃণমূল কংগ্রেসে আমি জানি না সৈকতগিরি যে কথাটা বললো আবার তার জন্য পাঁচটা আইনি চিঠি হয়তো রাজীব কুমার দেবেন কারণ কি রাজীব কুমারের বেস্ট প্রেডেন্সিয়াল হচ্ছে সন্তুপানকে গ্রেপ্তার করা শাহজাহানকে গ্রেপ্তার এত তাড়াতাড়ি করতে পারে না তো যাই হোক কিন্তু সন্দেশখালি সন্দেশখালী মডেল কেন হবে না বলো যেখানে এই ধরনের কথাবার্তাগুলো বিভিন্ন তৃণমূল নেতা বলছেন একবার শুনেনি হুমকি হুমকির যে সুন্দর মালাতা গাথা হয়েছে কয়েক মধ্যে দেখি এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয় এটা প্রতিবাদের ভোট সদের ভোট বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট বাংলা বিরোধীদের ছেটিয়ে বিদায় করার ভোট যদি ভয় দেখায় আমার নাম প্রসূন ম্যানজী হু না শুধু বলবেন প্রসূন ম্যানজ্জী খেলতে এসছি ভোটকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে নাহলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে ভারতবর্ষ দেখবে কাছে বলে আমাদের সম্মানীয় নেত্রী মমতা ব্যানার্জি আমাকে বিধায়ক করেছেন আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন গোটা জেলার নির্বাচন দেখার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি কেউ কাল দেওয়ার চেষ্টা করে তার পিঠের চামড়াটা টেনে নিব এটা রহিম বক্সি আজকের দিন এই এই সমস্ত মণিমাণিক্যর পরেও সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে সাধারণ মানুষ চুপ করে নেই অনেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে না বাইরে থেকেও অনেকে টেলিফোন করছেন জবাব চায় বাংলাতে যারা যারা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমরা চেষ্টা করছি বেশিরভাগ কল আমার কাছে যাতে পাঠানো যায় সেটা পিসিআর দেখছে কিন্তু এই মুহূর্তে হারিয়ানা থেকে হারিয়ানা থেকে এই মুহূর্তে একজন কল স্কলার সঞ্জয় মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন সঞ্জয় বাবু আপনি যদি আমার কথা শুনতে পান আমি ময়ূক বলছি খুব সংক্ষেপে আপনার মতামত দিন কিভাবে শান্তিপূর্ণ ভোট বাংলাতে করতে পারবো আমরা আমি আপনাকে মানে বিশ্বাস দিচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলা আর বাংলাদেশের যে সীমা আছে ওটাকে সিল করুন প্রথমে মমতা ব্যানার্জি ওখান থেকে মুসলমানদের ধরে নিয়ে আসে আর এখান থেকে ওদেরকে মানে বাঁচিয়ে নিয়ে টিকিট দিয়ে নিজের ভোটের মতো ব্যবহার করে বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য ব্যক্তিগত মতামত দর্শকের আমি রাজপুত্র তোমার কাছে যাবো কিন্তু সৈকত তুমি বলছিলে দশ আমার বক্তব্য হচ্ছে আজকে আমরা সন্দেশখালি নিয়ে আলোচনা করছি দিনের পর দিন আলোচনা করি পুলিশ আইনের শাসন তুমি ভাবো একজন আইপিএস অফিসার যিনি সরকারি কর্মচারী রিজাইন করবার আগে তিনি ক্যান্ডিডেটের সমঝোতা করে ফেলছেন তৃণমূলের ডেবরার বিধায়ক আইপিএস অফিসার তিনি এখন ডেবরার তৃণমূলের বিধায়ক তার মানে কত পরিমাণ টাকা কত পরিমাণ কাটমানি কি লোম আছে তৃণমূল করবার জন্য যে একটা বিধায়ক হওয়ার জন্য একটা এমপি হওয়ার জন্য আইপিএস এর বেতন মর্যাদার চাকরি ছেড়ে এইরকম একটা থ্রি স্টার পোস্টার র্যাঙ্কের সার্ভিস ছেড়ে সে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামতে পছন্দ করছে তার মানে কি যে ওই আইপিএস এর বেতনের থেকেও বেশি বেতন কালো টাকা তৃণমূলের বিধায়ক এমপির পকেটে শেখ রাজপুত্রেজাহান বাহিনীর ভালো করে বোঝুল তুমি বলছো তৃণমূল কংগ্রেস শুধুমাত্র রিগিং করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস

ব্যক্তিগত 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 আক্রমণ আমি একেবারে মেনে নেব না আমি একবার একবার অভিক সরকার অভিক বাবু এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে অভিক দা খুব সংক্ষেপে আমি কয়েকটা কথা বলতে চাই এক হচ্ছে রাজ্যপাল এই মুহূর্তে ব্রেকিংটাও আমাদের কাছে চলে এসেছে লোকসভার জায়গায় লোকসভা ডট রাজভবন কলকাতা অ্যাট দ্য রেট জিমেল ডট কম মানে পিসরুম সেই পিসরুম যদি নাও কেউ অ্যাক্সেস করতে পারেন তার জন্য রাজ্যপাল কমপ্লেনের জন্য মেল বক্স খুলে দিলেন ইলেকশন কমিশন বলছে হিংসা বরদাস্ত করা যাবে না সেন্ট্রাল ফোর্সেস আসবে সাত দফায় নির্বাচন হবে অভিজ্ঞতা সমস্ত কিছু হবে কিন্তু তারপরেও আশঙ্কা ওই যে রাজ্যের মন্ত্রী বললেন না রিপাবলিক এত জোর করে উদ্বেগ কেন প্রকাশ করে আমাদের তো উদ্বেগ এমনি এমনি পায় অভিজ্ঞতা এতগুলো নির্বাচন দেখলাম একটাও শান্তিপূর্ণ নির্বাচন আমিও দেখলাম না আপনিও দেখলেন না উপায় কি ধন্যবাদ ময়ূর আমার একটাই বক্তব্য যে আমি যাকে বলে কর্মসূত্রে সেলসে চাকরি করি এবং ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রদেশে আমাকে যেতে হয় বিভিন্ন সময় আমি ভারতের প্রচুর প্রদেশের লোকসভা বিধানসভা নির্বাচন দেখেছি এবং সত্যি কথা বলতে কি যে নির্বাচনে চন্দ্রবাবু নাইডু পরাস্ত হয়ে রাজশেখর রেড্ডি এলেন সেই নির্বাচনে আমি তখন সরকারি কর্মচারী ছিলাম আমাকে তার কাজ করতে হয়েছিল অ্যাজ এ নির্বাচন অফিসার হিসেবে ভারত পশ্চিমবঙ্গের মতো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন যে পরিমাণ রক্তপাত হয় ভারতবর্ষের অন্যান্য সমস্ত বৃহৎ রাজ্যগুলিতে সে বিজেপি শাসিত হোক কি কংগ্রেস শাসিত হোক এত রক্তপাত হয় না এত হিংসা এত মানে রক্তপাত আর কোথাও আমি দেখিনি মানে আমার